আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি ভালো আছি। দেখেন গাইস, এখানে কিন্তু আরেকটি অফার আপনার সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। এখানে যারা জয়েন করবেন তারা কিন্তু কনফার্ম টোকেন পাবেন, ঠিক আছে? এটা কিন্তু তারা মোটামুটি ভালো একটা রিওয়ার্ড পুল রাখছে। তো এখানে সবাই জয়েন করবেন, সবাই পাবেন, এখানে র্যান্ডম কোনো উইনার না, ঠিক আছে? তো কীভাবে পার্টিসিপেট করবেন প্রসেসটা ভিডিওতে দেখাই দিব, দূর সহকারে ভিডিওটা দেখতে থাকেন, তাহলে ইনশাল্লাহ হেল্পফুল হবেন। ফার্স্ট অফ অল আপনাদেরকে একটা রিকোয়েস্ট করে নেব, যারা এখন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য এই সাবস্ক্রাইব বাটন দেখতেছেন এখানে একটা ক্লিক করে দেবেন। সাবস্ক্রাইব করার পর পাশে নোটিফিকেশন দেখতেছেন এখানে একটা ক্লিক দেবেন, ক্লিক দেওয়ার পর নোটিফিকেশন সিলেক্ট করে দেবেন যেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যান। তারপর ভিডিওর লাইক বাটন দেখতেছেন, অবশ্যই ভিডিওর লাইক বাটন একটা লাইক করে দেবেন। দেন আপনার এই অফার লিঙ্কটা প্রয়োজন হবে, ঠিক আছে? আপনি যে কাজটা করবেন এই লিঙ্কটা কই পাবেন? লিঙ্কটা এখানে পাবেন, আমি আপনাকে দেখাই দিই। আপনি জাস্ট কী করবেন, আমার ভিডিওটা দেখতেছেন এটার নিচে দেখতে পারবেন, আপনারা মোবাইল দিয়ে তো অবশ্যই ভিডিও দেখতেছেন, সেক্ষেত্রে যে টাইটেলের উপর একটা ক্লিক করবেন, তারপর দেখতে পারবেন আমার একটা মোর লেখা চলে আসবে। মোর লেখাতে একটা ক্লিক করবেন, তারপর দেখেন এখানে টুডে অফার লিঙ্ক, তারপর টুডে অ্যাপ লিঙ্ক নামে দুটা লিঙ্ক দেওয়া আছে, যে কোনো একটা লিঙ্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে? উপরের লিঙ্কটা থেকে যখন ক্লিক করবেন তখন ডিরেক্টলি আপনাকে আমার এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আপনি যেটা করবেন, এখানে আনার পর আপনি এখানে জয়েন লেখাটা দেখতে পারবেন। যদি নতুন হয়ে থাকেন আমার টেলিগ্রাম চ্যানেলে, সেক্ষেত্রে অবশ্যই জয়েন লেখাতে একটা ক্লিক করে দেবেন। জয়েন লেখাতে ক্লিক করার পর এই পোস্টটা কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো এখানে কীভাবে পার্টিসিপেট করবেন এখন দেখাই চলেন। প্রথমে আপনি এই লিঙ্কটা কপি করে একটা ব্রাউজারে নিয়ে যাবেন, কিবি ব্রাউজার বা ইয়ানডেক্স ব্রাউজার। যারা যারা মূলত আমার চ্যানেলটা ফলো করেন তাদের সবার ফোনেই কিবি ব্রাউজার বা মিসেস ব্রাউজার অথবা ইয়ানডেক্স ব্রাউজার থার কথা, ঠিক আছে? তো আপনারা যেটা করবেন এখান থেকে এইটা লিঙ্কটা কপি করবেন, কপি করে নিয়ে মিসেস ব্রাউজারে চলে যাবেন। চলে যাওয়ার পর আপনাদেরকে দেখাই কেমন ইন্টারফেস ওপেন হবে। এই যে আপনাদের এমন ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে? আপনারা যেটা করবেন মূলত আপনাদের ফোন দিয়ে যেহেতু কাজটা করবেন সেক্ষেত্রে দেখতে পারবেন উপরে লেখা থাকবে কানেক্ট ওয়ালেট, ওখানে ক্লিক করলে এই মেটামাস্কটা আপনাদেরকে সাজেস্ট করবে। আপনার মেটামাস্কে একটা ক্লিক দিয়ে দিবেন, মেটামাস্কে ক্লিক দিলে আপনাদের মেটামাস্কটা এখানে কানেক্ট করতে বলবে। তো আমারটাও কানেক্ট করে নিতেছি, আপনারা প্রত্যেকেই কানেক্ট করে নেবেন, ঠিক আছে? তো একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর ইন্টারফেস ওপেন হবে। আপনারা যেটা করবেন এখান থেকে, হ্যাঁ এই ওয়ালেটটাই একটা ওয়ালেট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে নেক্সট একটা ক্লিক করে দেবেন, দেন এগেন এখানে একটা কানেক্টে ক্লিক করে দেবেন, একটু কানেক্টিং হবে, দেন আবার কনফার্মেশন চাবে বলতে আপনার ওয়ালেটটা সাইন চাবে, ঠিক আছে? জয়েন করার প্রসেসটা খুবই ইজি, এখান থেকে প্রত্যেকে কিন্তু রিওয়ার্ডটা পাবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে? ভালো প্রজেক্ট, দেখেন এখানে সাইন চাইছে, জাস্ট আপনার সাইন একটা ক্লিক করে দেবেন, তো আপনার এখানে কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে? একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। তো দেখেন আমারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে, মেবি যেহেতু লোডিং নিয়ে নিছে, হ্যাঁ অলরেডি কিন্তু আমারটা কানেক্ট হয়ে গেছে। এখন যেটা করবেন আপনারা এখান থেকে এই দেখেন নেক্সট নেক্সট করবেন, কিছুক্ষণ নেক্সট নেক্সটটা দেওয়া যে এইগুলো দিয়ে আপনাদেরকে দেখাই দেবেন, নেক্সট নেক্সট করতে থাকেন। দেন এখান থেকে ডানে ক্লিক করবেন, তারপর এখান থেকে মোরে ক্লিক করে আমি আপনাকে দেখাই, মোরে ক্লিক করে স্কিপ করে দেবেন, ঠিক আছে? এখানে যে মোরে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন স্কিপ লেখা চলে আসছে, জাস্ট স্কিপ করে দেবেন, এটা আপাতত প্রয়োজন নাই, ঠিক আছে? তারপর আপনারা এখান থেকে আসবেন, এই যে হারভেস্ট লেখাটা দেখতে পারতেছেন আমার মাউসের কার্সরটা দেখেন, এখানে হারভেস্ট একটা ক্লিক করে দেবেন, তারপর এখানে এই যে প্রজেক্ট একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমার ইন্টারফেস ওপেন হবে, আপনি এখান থেকে যে কোনো একটা ক্লিক করে নেবেন, মানে যে কোনো একটা প্রজেক্টে ক্লিক করতে পারেন। দেখেন এনএফটি গ্যালারিতে আমি একটা ক্লিক করে দিলাম, আপনাদের যেটা মনে চায় সেটাতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে আপনার একটা নাম দেবেন, আমি আমার একটা নাম দিয়ে নিতেছি, এটাই দিলাম আমি, আচ্ছা দেখেন এটাই দিলাম। দেওয়ার পর ডিরেক্ট নিচে চলে আসবেন, আর এখানে কিছু দিতে হবে না, আপনি নিচে আসবেন, এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর ওকেতে ক্লিক করবেন, ঠিক আছে? ওকেতে ক্লিক করার পর আচ্ছা এখান থেকে কী বলছে একটু ওয়েট করবেন, এখানে একটু ভালোভাবে নামটা একটু ভালো করে দেবেন, ঠিক আছে? আমি আবার দিতেছি, আপনার নামটা একটু বড়ো করে দিবেন, দেওয়ার পর এখানে ক্লিক করে দিবেন। এখন মেবি হয়ে যাওয়ার কথা দেখি, এখন হয়ে গেছে, দেখেন এখানে কিন্তু আপনার একটা ডোমেন বা একটা চলে আসছে। তো এখানে কিন্তু কাজ শেষ, ঠিক আছে? আপনি চাইলে এখান থেকে ভিজিট করতে পারেন, এখানে ভিজিট করে আপনাকে দেখাইতে পারি। তো দ্বিতীয় যেটা কাজটা, মানে আরেকটা কাজ হচ্ছে, একটা কাজ কিন্তু শেষ, এখন আরেকটা কাজ যেটা সেটা হচ্ছে আপনার এই এখানে টাস্ক কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আপনি এই লিঙ্কটাও কপি করে নিয়ে ওই ব্রাউজারে, যেই ব্রাউজার আগে কাজ করছেন ওই ব্রাউজারে চলে যাবেন। যাওয়ার পর এমন ইন্টারফেস দেখতে পারবেন, আপনারা কী করবেন উপর থেকে যে কানেক্ট লেখাটা, জাস্ট কানেক্ট একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে? একটু টাস্ক লিঙ্ক এটাও কমপ্লিট করবেন, তাছাড়া কিন্তু আপনি এখানে রিওয়ার্ডটা পাবেন না টাস্ক কমপ্লিট না করলে। ওকে, অবশ্যই টাস্কটা কমপ্লিট করে নেবেন, মেটামাক্স আবার কনফার্মেশন চাপে কনফার্মেশনটা দিয়ে দিবেন। এই দেখেন মেটামাক্সটা নেক্সট করে দেবেন, দেন কানেক্ট, কানেক্ট করে দেওয়ার পর আবার ইসাবে একটা সাইন যাবে, সাইনটাও দিয়ে দিবেন।
তো যারা অনলাইন থেকে আর্নিং করতে চান অবশ্যই আবার বলতেছি ইউটিউব চ্যানেলটা ফলো করে রাখবেন, মানে সাবস্ক্রাইব করে রাখবেন। এখানে কিন্তু আর্নিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি। তো দেখেন এখানে কিন্তু সাইনটা চলে আসে, সাইনে একটা ক্লিক করে দিবেন। সাইনে ক্লিক করে দিলে আপনার এখানে ওয়ালেট অ্যাড্রেসটা শো করবে, তার মানে আপনার ওয়ালেটটা এখানে কানেক্টেড হয়ে গেছে, ঠিক আছে। দেন আপনি নিচে আসবেন, একটু স্ক্রল ডাউন করবেন, নিচে আসার পর এটা কেটে দিই। এখানে নিচে আসার পর দেখতে পারবেন এখানে যে তিনটা টাস্ক, ঠিক আছে, তিনটা টাস্ক আপনাদের কমপ্লিট করতে হবে। টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন আমি দেখাই একটা করে, আরগুলো বাদ বাকি আপনি পারবেন। এই যেমন আমি টুইটারটা দেখালাম, টুইটারে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পারবেন এখানে এমন ইন্টারফেস ওপেন হবে। একটু লোডিং নিতেছে, নেটটা স্লো। দেখেন এখানে অথোরাইজ লেখাটা চলে আসছে, জাস্ট অথোরাইজে ক্লিক করবেন। অথোরাইজে ক্লিক করার পর আপনাকে ফলো করতে বলবে, তো এভাবে ফলো করে দেবেন প্রত্যেকটাই। মানে টেলিগ্রামেও যাবেন, আগে কানেক্ট করতে বলবে টেলিগ্রামটা, ওটা কানেক্ট করবেন, দেন আপনি ওদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তাহলে কিন্তু আপনার এটা ভেরিফাই হবে, আর এটা কিন্তু ইনস্ট্যান্ট ভেরিফাই হয় না, কিছু টাইম লাগে, তারপরে কিন্তু আপনার ভেরিফাই হয়ে যাবে। এখন যদি আমি এখানে আসি, এটা কিন্তু আমার টাস্ক কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন এটা কমপ্লিট দেখাবে না, একটু টাইম লাগবে, তারপরেই কিন্তু আপনাদের এখানে কমপ্লিট লেখাটা চলে আসবে, ঠিক আছে। যতটুকু কাজ, আর আপনার যদি ইনভাইট করতে চান, মানে রেফার করে আর্নিং করতে চান, সেক্ষেত্রে এখানে দেখতে পারবেন রেফারের লিঙ্ক দেওয়া আছে। আপনার চাইলে যে এখানে আপনি চাইলে রেফার করাইতে পারেন, ঠিক আছে। এটা আপনার রেফার লিঙ্ক, এখানে ক্লিক করে আপনি বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তো রেফার কমিশন কেমন কী সেটা আমি আসলে জানি না, তো আপনার চাইলে ইনভাইট করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিও থেকে লাইক দিয়ে দেবেন। আজকে এতটুকুই দেখানো ছিল, তাহলে আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।